মানে কোনো একটা কারণবশত আমি আজ মেমারিতে আসি। তো মেমারিতে আসার পরে কিছু কিছু মেয়েদের এত উস্কানি এত উস্কানি, মানে আমি বুঝতে পারি না, রাস্তায় বেরোনো দায় হয়ে গেছে। আমার বাড়ি যাওয়ার স্টেশন হচ্ছে 3 নম্বরে, আমি ভয়ে চলে আসলাম 1 নম্বরে। মানে আমি 3 নম্বরে উঠলাম, কিছু কিছু মেয়ে আছে এত কটু দৃষ্টিতে তাকাচ্ছিল, কি আছে বুকের চুলগুলো এমনভাবে দেখছিল, হয়তো ভয় লেগে গেছিলো। ভাই এরকম 4-5টা মেয়ে যদি এরকম একটা ছেলের দিকে তাকায়, এতে স্বাভাবিক ভয় লেগে যাওয়া। মানে এরা সম্মান করতে পারে না, রাস্তায় এত রাত্রিবেলাতে দেখতে পাচ্ছে একটা ছেলে যাচ্ছে, কিভাবে টনটিটকারি মারছে, আমাকে দেখে সিটি মারছে। ভাই আমাকে দেখে সিটি মারার কি আছে আমি বুঝতে পারছি না, কি আছে, পরনে তো ঠিকঠাকই আছে, ফুল হাতা জামা আছে, ফুল হাতা প্যান্ট আছে, তবুও এদের সিটি মারা চলছে। তো যাই হোক, এত রাত্রিবেলাতে যদি কোনো ছেলের যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে যায়, তখন দায়িত্বটা কে নেবে? দায়িত্বটা কিন্তু আপনারা দেবেন না, দায়িত্বটা তখন কিন্তু নিজেই নিজেকে নিতে হবে। আমি যেতে পারবো না পুলিশের কাছে, এত রাত্রিবেলাতে যদি একটা ছেলের কিছু হয়ে যায়, তখন দায়িত্বটা কিন্তু কেউ নেবে না। আর আপনারা আপনারা শুধু লাইক কমেন্ট করেই সাইডটা কাটিয়ে দেবেন, কিন্তু তখন হালটা পোয়াতে হবে আমাদের। তাই আপনাদের মা বোনেদেরকে ভালোভাবে বোঝান যে কোনো ছেলেকে এরকমভাবে টনটিটকারি না মারে, তাদেরও জীবন আছে, তাদেরও ইজ্জত আছে। মানছি আমি এত রাত্রিবেলাতে আমার বেরোনোটা ঠিক হয়নি, কিন্তু কি করব, কোনো কারণবশত বাইরে বেরোতেই হয়, কিন্তু কাজটাও তো থাকতে হবে। কিন্তু এত রাত্রিবেলাতে একটা ছেলে যদি বাইরে বের হয়, তাকে অন্ততপক্ষে সম্মানটা তো দিক। আরে বাবা, আমি সাইড কাটিয়ে ওদের চলে আসলাম, 4-5টা মেয়েকে এরকম টপকে টপকে চলে আসলাম, কিন্তু তারপরেও আমাকে টনটিকারি মারছে। মানে আমি পিছন ফিরে যেই দেখতে গেলাম, আবার জোরসে সিটি মেরে দিল, এটা কী ধরনের অভদ্রতা? আমি মানে আমি কি বলতে যাবো, যদি এখনই আমাকে ঝাড়ি মেরে দেয় তখন কি হবে, তখন দায়িত্বটা কে নেবে? এরপরেও যদি আমি কোনো স্টেপ নিতে যাই, তখন নাকি ছেলেরা বাজে, ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে পারে না। আরে ভাই মেয়েরা, তোমরা কোথায় সম্মান করছো ছেলেদেরকে? এত রাত্রিবেলাতে একটা ছেলেকে তোমরা টন্টিং করছো, বুকের চুল দেখছো, সিটি মারছো, উফ আফ করে তোমরা চেল্লাচ্ছো, এটা কি ধরনের অসম্মানিত? আমি তো প্রেস্টিজে পড়ে যাচ্ছি, বাবারে এরকম হলে তো রাস্তায় বেরোনো যাবে না রাত্রিবেলাতে। শুধু তাই নয়, তারা দেখছি হাতে সিগারেট ধরিয়েছে, তারপরে মানে কেমন, মানে কি এগুলো, কি এখনকার মেয়েরা এইরকম করছে, ছেলেদেরকে টন্টিং করছে, জাস্ট ভাবতে পারছি না। তো সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, আমার সাথে এই ঘটনাটা ঘটলো, তোমাদের আরও দাদা বাবাদের যদি এরকম না ঘটে, তোমরা প্লিজ একটা কিছু স্টেপ নিয়ে নাও, তা নাহলে কিন্তু একটা ছেলের এরকম জীবন চলে যেতে পারে। সত্যি এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমরা চুপ থাকবে, আমার কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। একটা মানে একটা নয়, ওখানে অনেক কটা মেয়ে ছিল, অনেক কটা মেয়ে মিলে একটা ছেলেকে এরকমভাবে থ্রেট দিচ্ছে, আমাকে চিকনা বলে ডাকছে, খা খা খা, চুষে চুষে খায়, করেন পক পক, ও দাদা তুমি তোমার জামা খোলো, এইসব গান করছে, বলছে একটু এদিকে শুনে যা, জামাটা আর একটু খোল, খুললে ভালো লাগতো, উফ কি চুল, এরকমভাবে মন্তব্য করছে। এরকম কারা মন্তব্য করে ভাই? আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি, এরকমভাবে রাস্তায় বেরোনো যাবে না, এরকমভাবে রাস্তায় বেরোনো যাবে না, অসম্ভব অসম্ভব। এইটা ফুল জামা প্যান্ট পরেছি বলে আজকে আমাকে এরকম থ্রেট দিচ্ছে, কোনদিন আমি হাফ জামা প্যান্ট পরে বেরোবো সেই দিন তো তাহলে মনে হয় আমাকে তালপুকুরের ঘাটে দেখতে পাবে তোমরা। তো আমার সমস্ত যারা বাবা দাদা আছো, তোমরা প্লিজ বাড়ি থেকে যখন বেরোবে একটু সাবধানে বেরোবে, এখন দিনকাল ভালো নয় একদম, তোমরা ভদ্রস্থ জামা প্যান্ট পরে বেরোবো বাবা, মেয়েদেরই দোষ আছে। মানে এদের সাহসটা দেখুন একবার, আজকে এটা আমার সাথে হয়েছে, কালকে কিন্তু এটা আপনার বাবা দাদার উপরে ঘটতে পারে। তাই তোমরা কিছু একটা স্টেপ নাও বন্ধুরা, কিছু একটা স্টেপ নাও, আজকে আমার সাথে ঘটছে, কালকে তোমার বাবা দাদার উপরে ঘটতে পারে। তো প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো, কিপ ডিস্টেন্স রাখো মেয়েদের থেকে, এরা ডেঞ্জারাস প্রচুর। যাই হোক, অনেক আস্তে আস্তে দেখলাম যে মেয়েগুলো সিটি মারতে মারতেই আবার অনেক কটা ছেলেকে চড়িয়ে ওই দিক দিয়ে চলে গেল। এইবার আমি যাচ্ছি 3 নম্বরে, আমাকে বাড়ি যেতে হবে, ট্রেন ঢুকবে বোধহয়। তো আজকের মতো বেঁচে গেলাম, জানি না আবার কোন দিন দেখা হয়ে যাবে, আবার টিটকারি মারতে শুরু করে দেবে। যাক বাবা, আমি চললাম, বন্ধুরা তোমরা একটু সাবধানে থেকো, ঠিক আছে? দ্যাটস ইট।